ওয়ান সেকেন্ড, আমরা ফিরে আসলাম তোমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটিতে, অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা অনেকগুলি ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সো আজকের পর্বে আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা যদি দিতে পারি, এটা হচ্ছে অক্টাল থেকে অক্টাল হতে অক্টাল হতে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, দশমিকে দশমিক সংখ্যায় সংখ্যায় রূপান্তর রূপান্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় মেক শিওর হয়ে নাও, আমরা এতদিন যাবৎ পড়তেছিলাম হচ্ছে তোমাদের দশমিক থেকে কিভাবে, সরি, বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্সন করতে হয়, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। যারা এই ক্লাসগুলি মিস করেছো তাদেরকে রিকোয়েস্ট করব বাকি ক্লাসগুলি করে আসার জন্য, তাহলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে। তোমাদের প্রিভিয়াস লেকচারগুলিতে বিসিডি কুট নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা ইজিলি কিভাবে একটা বিসিডি কুট অঙ্কন করে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই তোমরা কিন্তু মান বসিয়ে দিতে পারো, এটা একটু পর আমরা দেখব। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল খেল করি, সেটা হচ্ছে 2, 3, 1, এই সংখ্যাটা আছে আমাদের হচ্ছে অক্টালে। এখন এটাকে আমাদের কনভার্সন করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। এটাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি, হাউ ইজ ইট পসিবল? একদম সিম্পলভাবে এটা আমরা কমপ্লিট করব, সেটা হচ্ছে তোমরা মেক শিওর হয়ে নাও, আমরা আগে একটা সূত্র পড়ছিলাম, সব সময় আমরা যদি এই দিক থেকে এই পাশে যখন যাব, সেটা অবশ্যই প্লাসের দিকে ইনক্রিজ হবে, আর এই দিক থেকে এই দিকে যখন যাব আমি, সেটা কি হবে, মাইনাসের দিকে ইনক্রিজ হবে। অর্থাৎ রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে আমরা লিখবো হচ্ছে 1, 2, 3, 4, আবার এই পাশ থেকে আমরা কি লিখি, -1। হ্যাঁ, মাঝখানে তো এখানে জিরো হবে, -1, -2, -3, এক্স্যাক্টলি কিন্তু আমরা এইভাবেই ইনক্রিজ করি, স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইনক্রিজ করে থাকি, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করেও আমরা এই এই ক্যালকুলেশনটা করব। সেটা কিভাবে, সেটা একদম সিম্পলভাবে আমরা দুইটা পদ্ধতি দেখব। পদ্ধতি নাম্বার ওয়ান, এক নাম্বার প্রথম ধাপটা আমরা আলোচনা করব, তোমাদের যার যেটা পছন্দ হবে সেটা দিয়ে তোমরা করবা, একদম ইজিলি করে ফেলবা। তাহলে নাম্বার ওয়ান পদ্ধতিটা হচ্ছে, আমি যদি এখানে লিখে ফেলি 2, 3, 1, 2, 3, 1, তাহলে আমরা এটা এইভাবেও করতে পারি, 1 × 8⁻³, 3 ×, হ্যাঁ, 3 × আমরা কিন্তু ডান থেকে যাচ্ছি, এই দিক থেকে এই পাশ থেকে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবা, এই পাশ থেকে যাচ্ছি, 1 থেকে 2 পর্যন্ত যাব। তাহলে 3, 8, 1, হ্যাঁ, তারপরে হচ্ছে 2 × 8² ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার মানটা আমার কত আসতেছে ভাইয়া, এইটার মানটা আসতেছে ভাইয়া 1 আসতেছে, আর এইটার মানটা ভাইয়া কত আসতেছে, এটার মানটা 24 আসতেছে, এটার মান 24 আসতেছে, আর পরবর্তী মানটা কত আসতেছে, পরবর্তী মানটা 16, 16কে যদি তুমি 8 × 8 = 64, এটাকে যদি 2 দ্বারা গুণ দাও, তাহলে 128 আসতেছে। তাহলে এই সবগুলির যদি ভাই আমরা কি করে দেই, যোগ করে দিই, যোগ করে দিলে কিন্তু আমাদের কত আসতেছে, ও আসতেছে হচ্ছে 3, 5, 1 আসতেছে। তাহলে এই যে যে আমরা মানটা পেলাম, এই মানটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে মেক শিওর হয়ে নাও, আমাদের আনসারটা হবে 2, 3, 1, এটা আছে আমাদের অক্টালে, অক্টাল থেকে দশমিকে কনভার্সন করলে এটা হবে, এটা হচ্ছে পদ্ধতি নাম্বার ওয়ান। এখন আমরা একটা নেক্সট পদ্ধতি দেখব, নেক্সট পদ্ধতিটা এমন, আমরা স্লাইডটা চেঞ্জ করে নিলাম, একটু ড্রয়িং প্যাডটা বড় করে নিই আমরা, কেমন, তাহলে মনে হয় ভালো হয়। ওকে, অল রাইট। আচ্ছা, তাহলে বিষয়টা খেয়াল করো, দ্বিতীয় পদ্ধতি তোমরা এইভাবেও করতে পারো, ওইটা ডাকটা কি ছিল, 2, তারপর হচ্ছে 3, 1,
এটাকে আমরা, এটা আমরা অক্টালে আছে, এটা আমরা কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি? হ্যাঁ, দশমিকে রূপান্তর করতে পারি। আমি মনে হয় ইংলিশ বাংলা সব কিছুকে একসাথে মিক্স করে ফেলতেছি, ডোন্ট মাইন্ড। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা কি করব, ওই যে যে প্রথমে আলোচনা করছিলাম, এটা ডান দিক থেকে বাই দিকে যাবে, সেটা হচ্ছে নিশ্চয়ই 1, 2, 3, 4 এইভাবে যাবে, আর দশমিকের রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে -1, -2, -3 এইভাবে যাবে এক্স্যাক্টলি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু এইভাবে করার ট্রাই করি, তোমরা এইভাবেও করতে পারো। তাহলে নিশ্চয়ই এখানে রেডিক্স পয়েন্ট নাই, রেডিক্স পয়েন্ট কি আমাদের এখানে, কি রেডিক্স পয়েন্ট আছে? না, এখানে কিন্তু আমাদের রেডিক্স পয়েন্ট নাই। যদি রেডিক্স পয়েন্ট না থাকে, তাহলে আমরা এইটা এইটা এইভাবে করতে পারি। প্রথমে আমার কি রয়েছে, প্রথমে আমার একটা বিষয় খেয়াল করতে হবে, এইটার বিটটা কত, এটার বিটটা হচ্ছে নিশ্চয়ই 8। হ্যাঁ, তাহলে 8 দ্বারাই আমাকে কি করা লাগবে, সবগুলোকে গুণ করা লাগবে। তাহলে বিষয়টা একদম সিম্পল, 1 × 8⁻⁰ প্লাস, হ্যাঁ, তারপর 3 × 8⁻⁰, হ্যাঁ, তারপর 2 × 8², হ্যাঁ, আমরা তো এইভাবেই করব, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা বিকল্প পদ্ধতি, এইভাবে আমরা করতে পারি। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে তোমাদের, এখানে আসতেছে 2 × 64 প্লাস, এখানে আসতেছে কত, 3 × 8 প্লাস 1 × 1। তাহলে এইখানে তোমাদের আসতেছে হচ্ছে 128 প্লাস 24 প্লাস, এখানে আসতেছে 1। এই সবগুলির যদি আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু সেম মানটাই আমরা পাচ্ছি, 53। 53 এটাই কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, এটাই কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের আনসারটা কি হবে, নিশ্চয়ই এটার আনসারটা হবে আমাদের 153, 153, এটা দশমিকে। ঠিক আছে, আচ্ছা, যদি এইটা তোমরা বুঝে থাকো, এই বিষয়টা বুঝে থাকো, তাহলে আমরা নেক্সট ট্রাই করব। নেক্সট হচ্ছে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কীভাবে রূপান্তর করতে পারি। সেমভাবে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি। ভগ্নাংশের ক্ষেত্রে এরকম থাকতে পারে ডাকটা, 0.123 এরকম রইল। আচ্ছা, এটা কিসে আছে ভাইয়া? এটা নিশ্চয়ই আছে আমাদের অক্টালে। এটাকে আমার কি করা লাগবে, দশমিকে রূপান্তর করতে হবে, এটাকে আমাকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে এটা আমি কেমনে করতে পারি, একদম সিম্পলভাবে করতে পারি। আগে যে নিয়মটা, এইটাও আমরা প্রথম পদ্ধতিটা খেয়াল করি, প্রথম পদ্ধতি অবলম্বনে আমরা করার চেষ্টা করি। তাহলে মেক শিওর হয়ে নাও, রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমাদের কি, এই পাশ পর্যন্ত হচ্ছে আমাদের প্লাসের গড়, আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, অর্থাৎ রেডিক্স পয়েন্টের এই পাশ পর্যন্ত -1, -2, -3 এভাবে বেড়ে যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আমরা প্রথমে 1কে দিয়ে শুরু করি। তাহলে 1 × আমাদের বিটটা কত রয়েছে, বিট হচ্ছে 8। তাহলে উপরে কি হবে, উপরে হবে 1, -1, কারণ কেন, রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে যখন এই পাশে যাব, তাহলে 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে 0, আর এই পাশ থেকে 1, 2, 3, -1, -2, -3, -4 এইভাবেই তো বাড়বে, তাই না? এইভাবে যদি বেড়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এইখানেও এইভাবেই লিখবো। তাহলে 2 × 8, 8, -2, হ্যাঁ, তারপর হচ্ছে 3 × 8, -3, হ্যাঁ, আচ্ছা, এইভাবে বাড়বে। তাহলে আমরা এটাকে একটু এ করি, ক্যালকুলেশন করি, এইটা ক্যালকুলেশন করলে কত আসতেছে আমাদের, এখানে আসতেছে হইতেছে গা আমাদের 1/8, এইখানে আসতেছে কত আমাদের 20/64, এইখানে আসতেছে আমার কত 3 × 3/5, 1, 2। আচ্ছা, এখন খেয়াল করো, এইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে পাইতেছি হচ্ছে, ক্যালকুলেশন করো তাহলে পাইবা হচ্ছে তোমরা 1, 2, 5। আচ্ছা, এইটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে,
হ্যাঁ, এটাই ক্যালকুলেশন করলে, তোমরা ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করা ট্রাই করো, আমি এখানে ক্যালকুলেশন করছি। আচ্ছা, 0.03125। আচ্ছা, এইটাতে কি আসতেছে? এইটাতে আসতেছে আমাদের 0.00586। এখন মজার বিষয়টা হচ্ছে, এই সবটাকে যদি আমরা কি করে দিই, যোগ করে দিই, যোগ করে দিলে আমাদের কি মান আসতেছে, যোগ করে দিলে এই মানটা পাবা 0.16211, এই মানটা পাবা, বুঝছো? এটা আমরা কি মান পাইলাম, এটা হচ্ছে আমরা দশমিকে রূপান্তর করছি, দশমিকে রূপান্তর করছি। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমার আনসারটা কি হবে, আনসারটা হবে, এটার আনসারটা হবে আমার এইটাই। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে। আচ্ছা, তোমরা এটা অল্টারনেটিভ নিয়মে করতে পারো, চলো এটাও দেখে ফেলি। অল্টারনেটিভ নিয়মটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি এইভাবে করতে পারো, আমরা ওইটাতে কি পাইছি, ওই ডাকটা কি ছিল, 0. হ্যাঁ, 1, 2, 3, হ্যাঁ, এটা ছিল আমার অক্টালে, এটা আমরা দশমিকে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। আচ্ছা, দশমিকে যদি আমরা রূপান্তর করি, তাহলে এটার অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে, প্রথমে আমাদের কাজ হচ্ছে 1 থেকে শুরু করা, এইটা থেকে শুরু করা, রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে শুরু করা, তাহলে মাইনাস থেকে যাবে, তাহলে 1 × 8 − 1 + 2 × 8 inverse 2, তারপর হচ্ছে 3 × 8 inverse 3। আচ্ছা, তাহলে এটা মাইনাসের দিকে নিশ্চয়ই যাবে, সেমভাবে আমরা এটাকে কি করব, সেমভাবে এটাকে আমরা 1/8 + 2, হ্যাঁ, 2/64 প্লাস, হ্যাঁ, প্লাস 3/3 কত, 5/12। আচ্ছা, তোমরা মনে হয় এই বিষয়টাতে অনেকের ঘাবলা থাকতে পারে, এই বিষয়টাতে একটু দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের এইটায় কি অবস্থায় আছে, এটা নিশ্চয়ই আমাদের, এটা নিশ্চয়ই আমাদের মেকশিওর হয়ে নাও ভাগ অবস্থায় আছে, এটা কি অবস্থায় আছে, আমরা যদি এটাকে ভেঙে লিখি ইনভার্স 1, তাহলে এটা কিন্তু এই অবস্থায় আছে, এই পাশে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 8, অর্থাৎ এটাকে দ্বারা এটা ভাগ করা লাগবে। দ্যাটস হোয়াই আমরা এই পাশে কি করতেছি, এই পাশে এইভাবে লিখতেছি। এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আশা করি তোমাদের এই কনফিউশন কেটে যাবে। আচ্ছা, আর সবসময় ভিডিওটা কোনো সময় কেটে কেটে দেখবা না, আমি মাঝখানে অল্প অল্প সময় 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে একটা টিপস অ্যান্ড ট্রিক্স ঢুকাই দেবো, এটা হয়তো তোমরা মিস করে ফেলতে পারো, ঠিক আছে, অতএব কেটে কেটে দেখবা না। তাহলে আমি কি বললাম, এটা কিন্তু আমাদের কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে প্রতিটা টপিক। এই যে এটাও কিন্তু আমাদের কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, এইটাও কি অবস্থায় আছে, আমাদের ভাগ অবস্থায় আছে। দ্যাটস হোয়াই আমরা এই প্রসেসে আমরা লিখতেছি, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ক্যালকুলেশন করব, এরপরে ক্যালকুলেশন করলে নিশ্চয়ই যে এটা পাবো, আমরা প্রিভিয়াস যেটা ক্যালকুলেশন করছি 0.125, হ্যাঁ, 0.125 + 0.03, হ্যাঁ, 1, 2, 5 + 0.00586, এটা পাবা। আচ্ছা, তারপর যোগ করলে আমরা পাইতেছি 0.1621, এটা বাবা, তাহলে এটাই কি আমার আনসার, এটাই হচ্ছে আমার কি দশমিকে রূপান্তর। বিষয়টা ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার থাকে আমরা অ্যানাদার স্লাইডে চলে যাচ্ছি। অ্যানাদার স্লাইডে এখন আমরা দেখার চেষ্টা করব, দেখার চেষ্টা করব হেক্সাডেসিমেলকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করতে পারি। তাহলে এখন টাইটেলটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে আমাদের হেক্সা থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি। তাহলে চলো আমরা একটা ডাক দেখার চেষ্টা করি, 4, 6, এটা হচ্ছে আমার কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমরা কনভার্সন করব হচ্ছে দশমিকে রূপান্তর করব।
দশমিকে যদি রূপান্তর করি তাহলে একটা বিষয় মেক শিওর হয়ে নাও, সেম আগের পদ্ধতি আমরা অবলম্বন করো। এই নিয়ে নিশ্চয়ই আমাদের রেডিক্স পয়েন্ট নাই, এখানে রেডিক্স পয়েন্ট নাই, আর যদি রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে নিশ্চয়ই প্লাস থেকে শুরু হবে, প্লাস থেকে শুরু হবে। তাহলে সেমভাবে আমরা দুইটা পদ্ধতি দেখব। এক নাম্বার পদ্ধতি চলো আমরা দেখে ফেলি। এক নাম্বার পদ্ধতিটা হচ্ছে সিক্স ইন্টু আমার বিটটা কত, বিটটা হচ্ছে হেক্সাডেসিমেলে 16, দ্যাটস হোয়াই আমরা এখানে 16 লিখছি। আর এইখানে হচ্ছে আমাদের আগে এইগুলি আমরা এই স্টেপটা শেষ করে ফেলি, কেমন, তারপর আমরা ক্যালকুলেশন করছি এখানে 1। আচ্ছা তাহলে এখানে মানটা আমাদের কত পাইতেছে, এখানে পাইতেছে কিন্তু আমরা ওয়ানলি 6 পাচ্ছি, আর এইখানে কিন্তু আমরা পাইতেছি হচ্ছে 64। এই সবগুলির যদি যোগ করে দিই, সবগুলির যোগ করে দিলে 70 পাচ্ছি। তাহলে এই 70টা কি, 70টা হচ্ছে দশমিকের মান, অর্থাৎ এই 64 যে হেক্সাডেসিমেলে আছে এটার মানটা হচ্ছে আমাদের 70। আচ্ছা বিষয়টি ক্লিয়ার? আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা আরেকটা পদ্ধতি খেয়াল করব, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, এটা হচ্ছে দুই নাম্বার পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতি করতে গেলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করে নিলাম। আচ্ছা খেয়াল করো, তাহলে এইটাকে আমরা কিভাবে করতে পারি, একদম সিম্পল ভাবে আমরা এইভাবে নিচে নিচে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি, 4 ইন্টু, হ্যাঁ 1 6, সরি এখানে তো মাইনাস হবে না। আচ্ছা তারপর হচ্ছে প্লাস 6 ইন্টু 16, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 4, এখানে হচ্ছে আমাদের কত হইতেছে, 4 ইন্টু 16 প্লাস 6 ইন্টু, হ্যাঁ 6 ইন্টু 1, আচ্ছা এখানে নিশ্চয়ই 64 প্লাস, তারপর এখানে আসতেছে আমার 6, এটা যদি হয়ে থাকে তাহলে এখানে আমাদের 70। আমরা এইভাবেও করতে পারি, হোয়াট এভার, যেভাবেই তোমরা করো ঠিক ওইভাবেই হবে, অ্যাজ ইউর চয়েস। আচ্ছা এখন এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদেরকে থ্যাংক ইউ। এখন আমরা একটু দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপটাতে আমরা আলোচনা করব, এরকম তোমাদের আসতে পারে, দশমিকে আসতে পারে, যেমন লাইক আমি এক্সাম্পল যদি দেই, তোমাদের হতে পারে 0.0, হ্যাঁ এরকম আসতে পারে। এটা কি আসছে, নিশ্চয়ই হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমাকে দশমিকে কনভার্সন করতে হবে, দশমিকে কনভার্সন করতে হবে। তাহলে সেটা কিভাবে, একদম সিম্পল ভাবে, এ বলতে কিছু আছে, এ বলতে কিছু আছে না, আমরা কিন্তু পড়ছি, আমরা যখন 9-এর পর থেকে চলে যাব 10 11 12, তারপর হচ্ছে 13 14, তারপর হচ্ছে 15, এটা হচ্ছে 10 হচ্ছে এ, 11 হচ্ছে ভি, 12 হচ্ছে সি, তার 13 হচ্ছে ডি, তারপর হচ্ছে 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তাহলে এর মানটা কত, 10কে বেরি করতেছে। যদি 10কে বেরি করে থাকে তাহলে মেক শিওর হয়ে নাও আমাদের এখানে একটা রেডিক্স পয়েন্ট আছে। তাহলে রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে এই পাশে আমরা মাইনাসের কাউন্ট করব, আর রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে এই পাশে আমরা প্লাসকে কাউন্ট করব। তাহলে চলো আমরা করে ফেলি একদম সিম্পলভাবে। আচ্ছা তাহলে আমরা এটা কেমনে করতে পারি, এটাকে নিশ্চয়ই আমাদের এইভাবে করতে হবে। প্রথমে কি আছে, আমরা রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে কাউন্ট করা শুরু করি, তাহলে 2 ইন্টু 16 মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 বাই, হ্যাঁ 2 বাই 1 6, হ্যাঁ 2 বাই 1 6, 2 বাই 1 6 1 ইজ ইকুয়াল টু 1 বাই 8, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 0.125। এটাও আমরা দুইভাবে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, প্রথম পদ্ধতি, আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব, দ্বিতীয় পদ্ধতিটাও দেখার চেষ্টা করব। তারপরে তারপরে আমাদের কি রয়েছে, 10 রয়েছে, হ্যাঁ 10, কারণ এর মানটা কত ভেরি করতেছে, 10কে ভেরি করতেছে, হ্যাঁ তাহলে আমাদের 10 ইন্টু 6, হ্যাঁ 6 মাইনাস 2, হ্যাঁ মাইনাস টু ইজ ইকুয়াল টু 10 বাই 256,
256, আচ্ছা তাহলে এটার মানটা আমার আসতেছে তোমাদের 0.039006 এরকম আসতেছে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, তাহলে তোমাদের এই মানটা এখানে একটু গাদাগাদি হয়ে গেছে। আমি যদি এই মানটাকে সবগুলি একসাথে নিয়ে আসি, 0.125 আর হচ্ছে 0.039906 2 5, আচ্ছা তাহলে এটাকে আমরা একটু যোগ করি, তাহলে এখানে 25 25 হলে এখানে হচ্ছে 6 0 0 4 4, তারপর হচ্ছে 6 1.0, এটাই হচ্ছে আমার দশমিকের মান। ঠিক আছে, তাহলে আমরা একটু অল্টারনেটিভ ওয়েতে দেখার চেষ্টা করি, এটা হয়তো অনেকেই বুঝো নাই, বুঝতে পারছো ভাইয়া? এটা হয়তো অনেকেই বুঝো নাই, এখন আমরা একটু দ্বিতীয়টা ট্রাই করি। যদি বুঝে থাকো তাহলে কনগ্রাচুলেশন, আর যদি বুঝে না থাকো তাহলে এখন আশা করি বুঝে ফেলবা। আচ্ছা চলো এবার আমরা একটু দ্বিতীয়টা দেখার চেষ্টা করি। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা এমন, ওইটার মানটা কত, রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে, রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে 2a। হ্যাঁ আচ্ছা 2a যদি থেকে থাকে তাহলে এইটা বেরি করতেছে, একটু খেয়াল করো ভাইয়া, এইটা কিন্তু, এটা কিন্তু -1, আর এটা কত, এটা কিন্তু -2 তে যাচ্ছে, বিষয়টা কি বুঝো নাই? আচ্ছা দেখো, রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে এই পাশে কিন্তু যাচ্ছে -1 করে -2 করে। আচ্ছা এইটাই আমরা এখন এখানে লিখব, 2 ইন্টু 16 মাইনাস 1 প্লাস এ ইন্টু 16 মাইনাস 2। আচ্ছা এখন এটা ক্যালকুলেশন করি, 2 ইন্টু 116, এটার মানটা বসাও, এটার মানটা কত, এটার মানটা হচ্ছে আমাদের 10 ইন্টু 16 মাইনাস 2। আচ্ছা এরপরে আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে 2 বাই 2 বাই 60 প্লাস 10 বাই 62। আচ্ছা এটা যদি আসে তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসতেছে 8 1 বাই 8, তারপর হচ্ছে 10 বাই, হ্যাঁ আসতেছে 256। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসতেছে, আসতেছে 0.125 প্লাস 0.03 90 625। এখন এই সবগুলির যদি আমরা যোগ করি তাহলে আমরা গত মানটা কত পাইছিলাম, গত মানটা পেয়েছি হচ্ছে 0.16440625 পেয়েছি। আচ্ছা এখন ভাইয়া এটা এটা আমরা কিসের মানটা পেলাম, এই মানটা পাইছি হচ্ছে আমরা দশমিকের মান পাইছি। ঠিক আছে, আচ্ছা এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা অল্টারনেটিভ আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের ফাইনাল। তাহলে সেটা হচ্ছে আমাদের, আর বাই দ্য ওয়ে তোমাদের একটা এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউটা হচ্ছে এরকম, এইচডব্লিউটা হচ্ছে তোমাদের এ বি তারপর হচ্ছে সি ডি। এটা তোমরা করে কমেন্ট সেকশনে জানাবা, ভিডিওটা পজ করে এটা কমেন্ট সেকশনে জানাবা, এটা নিশ্চয়ই হেক্সাডেসিমেলে আছে, এটাকে তোমরা কনভার্সন করবা, দশমিকে কনভার্সন করবা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা এইখানে কমেন্টে জানাবা। এই ক্লাসগুলি ক্লাসের মতো ফলো করতে হবে, তাহলে ভাইয়া শিখতে পারবা, আদারওয়াইজ কিন্তু এটা শিখতে পারবা না, অল্টারনেটিভ ওয়েতে কিন্তু এটা শিখতে পারবা না। তাহলে এই ক্লাসগুলি অবশ্যই ক্লাসের মতো ফলো আপ করতে হবে। এর যে বাড়ির কাজগুলি দিব, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একটা করে বাড়ির কাজ দিই, এইগুলি তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। আচ্ছা তাহলে আমরা লাস্ট আরেকটা অঙ্ক দেখেই আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব হচ্ছে কিভাবে বাইনারিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়, বাইনারিকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে এটা টাইটেলটা এমন হতে পারে, বাইনারিকে বাইনারি বাইনারিকে অক্টাল সংখ্যায় রূপান্তর
তোর ঠিক আছে, এটা আমরা কেমনে করতে পারি? দেখো আমি একটা ডাক লিখি, সেটা হচ্ছে 1 1 1 0 1 0 1 1, এটা একটা ডাক, এটা নিশ্চয়ই বাইনারিতে আছে। এটাকে আমরা অক্টালে রূপান্তর করব, অক্টা, ঠিক আছে? একদম সিম্পলভাবে আমরা করতে পারি ভাইয়া, সেটা কি, প্রথমে আমরা, তোমাদের মনে আসছে নিশ্চয়ই, এই ভিডিওটার দুইটা ভিডিও আগে বা একটা ভিডিও আগে আমরা বিসিডি কোড পড়ছিলাম, বিসিডি কোড, বিসিডি কোড নিয়ে আমরা একটা চার্ট পড়ছিলাম, এরকম একটা চার্ট পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এরকম একটা চার্ট করছিলাম, ব্লা ব্লা, যাই হোক, ওই চার্টের মধ্যে দেখবা প্রতিটার মান দেওয়া আছে, প্রতিটার মান দেওয়া আছে। এখন এইটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে বিবেচনা করি, আলাদা আলাদাভাবে কেমনে ভাইয়া? দেখো এটা কিন্তু একটা বাইনারি মানকে বেরি করতেছে, এটা কিন্তু সম্পূর্ণটা একটা বাইনারি মানকে বেরি করতেছে। আচ্ছা তাহলে আমরা যদি এই পাশ থেকে এই পাশে তিন গড় কইরা বিবেচনা করি, তিন গড় কইরা, দেখো তিন গড় কইরা যদি বিবেচনা করি, তিন গড় কইরা বিবেচনা করলে আমাদের কি আসতেছে? দেখো আমি যদি একটু স্লাইস করে নিই, মনে করো এটা হচ্ছে একটা কিটকেট, এটা একটা কিটকেট, এখন কিটকেটের মতো আমরা স্লাইস করব, তাহলে এইখান থেকে তিন গড় কইরা নেও, তিনটা কইরা তুমি সংখ্যা নেও, তাহলে কত আসতেছে? 0 0 1, তাহলে আমরা এটা কি নিলাম, তিনটা নিলাম। আবার আমরা আরেকটা নিব হচ্ছে 1 0 1, তাহলে বাকি রইল কয়টা? বাকি রইল হচ্ছে দুইটা। এখন মেক শিওর হও যে দুইটা যদি থাকে, এর আগের গড়টা আমরা শূন্য দ্বারা ফিল আপ করবো সবসময়, অলওয়েজ বাই অলওয়েজ অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, আগের গড়টাকে আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দেব, ঠিক আছে? এখন তোমরা একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, এই যে যে বাইনারি মানগুলি, এই বাইনারি মানগুলি পাওয়া যাবে কিন্তু বিসিডি কোড চার্টটা, চার্টগুলিতে। ওই চার্টটা যারা স্ক্রিনশট নেও নাই বা খাতায় তুলো নাই, নোট ডাউন করে নাই, তারা কিন্তু খুব বড় আকারে ধরা হয়ে গেছো এই অঙ্কটার ক্ষেত্রে। সেটা কেমনে? এই দেখো এখন আমি সরাসরি মান বসায় দেব ওই চার্ট চার্টটা থেকে, তাহলে এইটার মান কিন্তু নির্দেশ করতেছে বিসিডি কোড থেকে 3, আর এইটার মানটাকে কিন্তু বিসিডি কোডে পাওয়া যাবে হচ্ছে 5, আর এই মানটাকে ভেরি করতেছে কিন্তু 3K, আবারও 3K। বিষয়টা ক্লিয়ার? এখন যারা এই বিষয়টা ক্লিয়ার হও নাই, তারা ওই প্রিভিয়াস ভিডিওটা করে খাতায় নোট ডাউন করে এই ভিডিওটা আবার দেখবা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আবার দেখার জন্য, ঠিক আছে? এই জন্য আমি বলি আমার ক্লাসগুলি খুব ভালো করে নোট ডাউন করতে হবে, একদম সিম্পলভাবে আমরা করে ফেললাম। নেক্সট আমরা এই অঙ্কটা করে ইন্ট করে দেব, সেটা কি 0.00011, আচ্ছা এটা আমার বাইনারিতে এসে আমরা এটা অক্টালে প্রকাশ করব, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। অক্টালে তাহলে কেমনে রূপান্তর করব? আমি বলছিলাম রেডিক্স পয়েন্টের আগ পর্যন্ত সেটা কি হবে, একটা মানকে ক্যারি করবে আর ওইটাকে আরেকটা মানকে ক্যারি করবে, যেহেতু আমার রেডিক্স পয়েন্টের আগে শূন্য আছে, তাহলে এটাকে তো আবার নতুন করে করার কিছু নাই, তাই না ভাইয়া? আচ্ছা তাহলে আমাদের কাজটা কি, এইটাকে করা। তাহলে আমি কি বলছিলাম, তিনটা সংখ্যা করে আমাদেরকে স্লাইড করে নিতে হবে, স্লাইস করে নিতে হবে। তাহলে এখানে তিনটা সংখ্যা করে যদি নিয়ে আমি 0 1 1, এটা একটা স্লাইস হলো, তারপর আবারও তিনটা সংখ্যা নিব 0 0 1, তাহলে এটাও একটা স্লাইস হয়ে গেল। আচ্ছা তাহলে বিসিডি কোটের মধ্যে যায় দেখবা এইটার মানটাকে তোমরা গড়ের মধ্যে পাওয়া যাবা হচ্ছে 6, আর এই মানটাকে ভেরি করতেছে, এই টোটাল মানটাকে ভেরি করতেছে হচ্ছে 4, এটা হচ্ছে 4। বিষয়টা ক্লিয়ার? এগুলা কিন্তু মাথায় থাকতে হবে, বিসিডি কোডের মধ্যে এই মানটা পাবা, আমি আবারও বলতেছি বিসিডি কোডের চারটাতে এই মানটা পেয়ে যাবা, সেই জন্য তোমাদের তোমাকে ওই ভিডিওটা করতে হবে। আচ্ছা এরপর এরপর আমাদের কাজটা কি, এরপর কাজটা হচ্ছে এটাকে বসায় দেওয়া, তাহলে শূন্যটা শূন্যর জায়গায় থাকবে, রেডিক্স পয়েন্টের পরে আমরা 4 6 বসাবো, এইটাই হচ্ছে আমার অক্টাল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। সো ইন দিস ভিডিও আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে, হ্যাঁ অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে পারি, তারপর বাইনারি থেকে আমরা অক্টালে কেমনে রূপান্তর করতে পারি, তা আমরা অতি সহজে দেখে ফেললাম। এখন তোমাদের আবারও বলতে চাই, তোমরা এই যে এই HWটা তো করে ফেলবা, সেটা হচ্ছে ABCD, অর্থাৎ আমি আবারও লিখে দিতেছি তোমাদের HWHW হচ্ছে AB.CD, এটা আছে আমাদের হেক্সাতে, হেক্সাতে এটা করবা হচ্ছে, এটা তোমরা করবা দশমিকে রূপান্তর করবা, দশমিকে রূপান্তর করবা, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।